মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুত করে সৃষ্টি করেছেন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, লাংস দিয়েছি, হার্ট দিয়েছি, কিডনি দিয়েছি, ব্রেন দিয়েছি, মেধা দিয়েছি, ভালোবাস ভালো মন্দ বোঝার ক্ষমতাও দিয়েছি। ভালো মন্দ বোঝার জন্য ক্ষমতাও দিয়েছি। অতএব বান্দার এই দুনিয়াতে তুই ছাড়া সকল প্রাণীর হিসাব আমি নেব না। গরু মরবে হিসাব শেষ, ছাগল মরবে হিসাব শেষ, পিঁপড়া মরে যাবে হিসাব শেষ, মাছি মরবে হিসাব শেষ, কোন প্রাণীর আমি হিসাব নেব না। কিন্তু তুই যে বান্দা তোর আমি হিসাব অবশ্য অবশ্যই নেব, কারণ আমি তোকে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমি তোর হিসাব করব, বিচার করব। সেই বিচার ময়দানে বিচার প্রার্থী হতে হলে আমাকে অবশ্যই আমার চেহারা ঘুরিয়ে নিতে হবে কার দিকে? আস্তে বলবেন না, কার দিকে? আল্লাহ সুন্দর করে জন্য বলছেন, শোনো বান্দা, কোন দিকে তোমার চেহারা ঘুরায়ও না। সূরা রোমের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। ওয়াজ কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে, একটু কান লাগান। আমরা আমাদের চেহারা ঘুরিয়ে নিব কার দিকে? কিন্তু আজকে আমাদের কেবলা কে একটা না, হাজার হাজার, কত কেবলার হিসাব নাই। কিন্তু কেবলা মুসলমানদের কয়টা হবে? আসতে কবেন না, কয়টা হবে? কাবার দিকে মুখ ফিরাবো কার জন্য? কিন্তু আজকে পীর কেবলা আছে না নাই? আছে না, কেবলার শেষ নাই। এমন কেবলা কয়েছে নবীর 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 মাজারের চেয়ে আমার পীরের মাজার বড়, এরকমও আছে। মাজারে গিয়ে শেষ দাদা এই এলাকায় নাই মনে হয়, আছে তাহলে তো ভেজাল আছে, সমস্যা আছে। কব কথা, কব বলবো, জোরে বলি ইনশা আল্লাহ। অনেক মহিলা তাদের মুরিদ হয়, মহিলা কি পিসাবের পায়ে সেজদা দেয়, আবার পর্দার কোনো পরিবেশ নাই। কিশোরগঞ্জে একটা মাহফিল ছিল আমার, কিশোরগঞ্জ নাম শুনেছেন তো, ময়মনসিং এর পরে কিশোরগঞ্জ, ওখানে সব কিশোর, কোনো বুড়া মানুষ নাই, কিশোর। তো মাহফিলে আমাকে প্রশ্ন করা হলো, হুজুর এই এলাকায় একটা দরবার আছে, যে দরবারে লোকজন গিয়ে পিসাবকে তাজিমি সেজদা দেয়, তাজিমি সেজদা, সম্মানজনক সেজদা দেয়। আমি বললাম ওই পিসাবের হাত পা বাইন্দিয়া আম গাছের সঙ্গে লটকায়া পিটায় ওর হাত শেষ করা দরকার। আস্তে কবেন না, সেরকম ঠিক কিনা? সেজদা কার জন্য? আস্তে কবেন না, সেজদা কার জন্য? আমার নবী যে সেজদা নিয়েছেন, কোন সাহাবীরা সেজদা দিতে পারছে? এক পাহাড়িয়া উঠ এসে রাসূলকে সেজদা দেয়, এক পাহাড়িয়া উঠ এসে সাহাবে কেরাম কেঁদে বলছেন, হুজুর উঠ সেজদা দিচ্ছে, আমরাও সেজদা দেব। রাসূল বললেন, না সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য খাস, এই মস্তক আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, কারো সামনে নয়। আমার দেশে বহু দেখবেন নতুন বউ যখন স্বামীর ঘরে আসে, শ্বশুরকে দেখলে পরে কি করে? কদম বুচি করে, আসে না? কদম বুচি না করলে পরে শ্বশুরের মন খারাপ, বেয়াদব বউ, এরকম অনেকে মনে করেন। কিন্তু না, দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, সন্দেহ কাজ যেখানে সৃষ্টি হবে সেই কাজ তুমি ছেড়ে দাও, যেটা শিরকের দিকে চলে যাবে সেই কাজ তোমাকে ছাড়তে হবে। যখন কোনো মানুষ আরেকজন মানুষের পায়ে যখন হাত রাখবে তখন মাথা কি উপরে থাকবে না নিচে থাকবে? নিচে চলে যাবে। শিরকের মত শিরকের একটা গন্ধ চলে আসে। এই কাজগুলো বান্দা কখনো করতে পারে না, কারণ এই মস্তকটা রুকুটা সেজদাটা একমাত্র আল্লাহর জন্য বান্দা খাস করবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তোমার চেহারা তুমি একনিষ্ঠভাবে কার দিকে ঘোরাও? আস্তে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। একটু কম বেশি করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। এমনও দরবার আমার দেশে আছে, দরবারের মরিদ হলে পরে নামাজও মাফ হয়ে যায়, আছে না এরকম? নামাজ পড়ে না। মাঝখানে আমি ছিলাম না, মাঝখানে 3 মাস আমি একটু বিদুরে ছিলাম, বুঝলেন, সুন্নত একটা বাদ ছিল আদায় করলাম, আদায় তো করি নাই, আদায় করাইছে, কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ভিতরে গেছিলাম, যাই হোক।
তো ভিতরে আমি ঢোকার পর মাসখানেক পর দেখি এক বুড়া চাচা, মানে বয় বৃদ্ধ হয়ে গেছে, বয়সে অনেক বৃদ্ধ, প্রায় 80 মতো বয়স। এই বয়স্ক লোকটা দেখে ভিতরে ঢুকলো, দাড়ি মোষ, মানে জঙ্গলের মতো, মোষও বড় দাড়িও বড়, মানে একটা জঙ্গলের কোনো পশু মনে হচ্ছে আমার কাছে। কারণ মোষ দাড়ি যদি দুটাই সমান হয় ওটাকে মানুষ মনে হয়, এক জঙ্গল। মাথার চুলও বড়, এরকম একটা লোক দেখে ভিতরে ঢুকলো। ঢুকে আমি তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর পাশে বসায় বললাম, চাচা আপনি বুড়ো বয়সে আসলেন কেন? কে বাবা আর কইও না, সরকারের মাথা খারাপ। আমি বললাম সরকারের মাথা খারাপ কেমনে হলো? কে দেখো বাবা, যে সরকার শেষ পর্যন্ত গাছের বিরুদ্ধে লেগেছে। আমি বললাম কি গাছ? গাছ তো দেশে ঠিক আছে, সব গাছ তো লাগানোই আছে। কেনা বাবা, সব গাছ রাখতে দেয় না বাবা। কি গাছ? কে রহমতের গাছ। কে রহমতের গাছ মানে কি গাছ কোন? কে বেহেশতের গাছ। গাছের নামটা কোন? বাবা বুঝবা না, এটা মারফুতি কথা। গাছের নাম তো বলেন গাজার গাছ। কি কথা কি বোঝা গেল? আমাকে পরে বলতেছে এটা নাকি গাজার গাছ। আমি বললাম যে চাচা আমি তো জানি তুবা নামে একটা বেহেশতের বৃক্ষ আছে, তুবা নামে একটা বেহেশতের গাছ আছে, আমি আমার বড় মেয়ের নাম রেখেছি তুবা। এবং কোরআন শরীফের একটা আয়াতের অংশ আছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। তুবা মানে হচ্ছে প্রশংসিত, তো প্রশংসিতা, এটা মুয়ান্নাসের সিগা। তো এখন আমি তাকে বললাম যে আপনি গাছের গাছ, বেহেশতের গাছ বলেন, এটা কেমন করে হলো? কে বাবা বুঝবা না, তোমার কোরআন কয় পারা? আমি বললাম আমার কোরআন সবার কোরআনই তো 30 পারা। কেন তোমাদের কোরআন 30 পারা আর আমার কোরআন হলো 90 পারা? শয়তান কি গাছে ধরে? সম্মানিত ভাইয়েরা, এইরকম কিছু বুড়ানি শয়তান আছে না নাই? আসতে কবেন না আছে না? অনেক দুষ্ট আছে এগুলো, এরা কোরআন জানে না, হাদিস জানে না, শিরকের সাগরে আজকে এরা হাবুডুবু খাচ্ছে। সে জিকির করে কি, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, এগুলোর ধারে পাশে যাওয়া যাবে না। ইসলাম অবাস্তব কোনো কিছু নয়, ইসলাম বাস্তব, ইসলাম ন্যাচারাল, ইসলাম মানুষের অকল্যাণে আসবে এমন কোন ইসলামের কোন হুকুম নাই। আমার কথা কি বোঝা গেল? সরকারকে ধন্যবাদ, মাদক বিরোধী অভিযানে সরকার চরম হার্ডলাইন অবস্থান গ্রহণ করছে, এটা ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইয়াবা ধরতে গিয়ে যদি দলীয় লোক ধরা পড়ে, সাথ দেওয়া যাবে না।